সময়ের সাথে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত হচ্ছে শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল জোন আর বিদ্যুৎ কেন্দ্র। আর এই অগ্রযাত্রা প্রাণ প্রদীপ প্রাকৃতিক গ্যাস। আর এই প্রাকৃতিক গ্যাসের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার আওতাধীন সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL। দেশ স্বাধীনের পর 1975 সালের 9 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেলওয়েল কোম্পানির 5টি গ্যাস ফিল্ড ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন। জ্বালানি খাতে জাতির জনকের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা স্বরূপ 2010 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার 9 আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করেন এবং জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার ঘোষণা করে গ্যাস উৎপাদন বৃদ্ধির নিমিত্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। সরকারের কর্মপরিকল্পনা সফল বাস্তবায়নের মাধ্যমে BGFCL এর বর্তমান গ্যাস উৎপাদন হার দাঁড়িয়েছে দৈনিক প্রায় 820 মিলিয়ন ঘনফুট, যা জানুয়ারি 2009 এর পূর্বে ছিল দৈনিক প্রায় 690 মিলিয়ন ঘনফুট। জানুয়ারি 2009 হতে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় BGFCL কর্তৃক 13টি নতুন কূপ খনন, 13টি বিদ্যমান কূপ ওয়ার্কওভার ও 5টি প্রসেস প্ল্যান্ট স্থাপন করা হয়। এছাড়া একটি প্রকল্পের আওতায় প্রথমবারের মতো তিতাস ও বাখরাবাদ গ্যাস স্ট্রাকচারের 545 বর্গ কিলোমিটার এলাকায় 3D সাইসমিক সার্ভে পরিচালনা করা হয়। পাশাপাশি দীর্ঘ সময় ধরে গ্যাস উৎপাদন করার কারণে কূপসমূহের গ্যাসের চাপ হ্রাস পাওয়ার প্রেক্ষিতে কম্প্রেসর স্থাপক বিষয়ক 3টি প্রকল্প গ্রহণ করা হয়। তন্মধ্যে একটি প্রকল্পের আওতায় 3টি কম্প্রেসর স্থাপন সম্পন্ন পূর্বক কম্প্রেসর সমূহের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা প্রদানে BGFCL এর রয়েছে অনন্য অবদান। আর্থিক কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড NBR 2010-2011, 2013-2014 ও 2015-2016 অর্থ বছরে BGFCL কে জাতীয় পর্যায়ে সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী সম্মাননা প্রদান করেন। বর্তমানে BGFCL 5টি ফিল্ডের 42টি কূপের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় 820 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে দৈনিক গড়ে 520 ব্যারেল কনডেনসেট উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতে অবদান অধিক বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অবদান বৃদ্ধি মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 2021 সালের মধ্যে মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন তা বাস্তবায়নে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কার্যকরী ভূমিকা রাখবে।